আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচটা কোয়েল পাখির বাচ্চা আর আপনারা অবশ্যই জানেন যে সুন্দরীকে আমি কোয়েল পাখির বাচ্চা কোয়েল পাখির ডিম দিয়েছিলাম সুন্দরী এই বাচ্চাগুলোকে ফুটিয়েছে সো এখন এরা দেখছেন আমাকে দেখে এরা লাফালাফি শুরু করেছে এরা আমার কাছে দূরে দূরে আসছে তো বন্ধুরা আজকে আমার মোটিভ হলো এটা আপনাদের দেখানো যে আপনারা কীভাবে কোয়েল পাখিকে পোষ মানাবেন বা টেম করাবেন তো বন্ধুরা সকল পাখিকেই ট্রেম করানো যায় ইভেন কোয়েল পাখিকেও ট্রেম করানো যায় তো আপনার আমি আগে বলেছি কোয়েল পাখি যেগুলো আপনার যদি টেম করাইতে চান তাহলে আপনার অবশ্যই 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 বাবু থেকে এরকম ছোটো থেকে পালতে হবে লালন পালন করতে হবে নাহলে বড় কোয়েল পাখিকে টেম করানো সাধারণত যায় না তো আপনি আগে সর্বপ্রথম এটা বুঝতে হবে যে আপনি কেন টেম করাবেন তো আমি এই বাচ্চাগুলোকে টেম করাবো আর এদের উপর আমি ইনশাল্লাহ এক্সপেরিমেন্ট করবো যে দেখব যে এদের দিয়ে আমি এত কি বাচ্চা ফুটাতে পারি নাকি অর্থাৎ এরা ডিম দিবে যখন এদের নিজের ডিমে তারা নিজের তা দিতে পারে নাকি এই জন্য আমি তাদেরকে মানে স্পেশালি টিম করানোর জন্য আমি প্রিপেয়ার করছে এদের তো আর এই জন্যই আমি আপনাদের যদি দেখাই আমি এদের ব্রুডিং করছি এখানে আমার বেডরুমের সঙ্গে এটা আমার বেডরুম বেড আর এখানে এদের রেখেছি তো বন্ধুরা এটার একটাই কারণ যাতে এদের এরা আমার খুব বেশি মানে খুব ভালো টিম করা হয় এর জন্য আমি সর্বদা আমার সামনে রাখি আমার সবসময় তারা আমার চোখের সামনে থাকে আমাকে সে তারা অলওয়েজ দেখতে পায় এর জন্য যার ঝলক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাত দেখার সঙ্গে সঙ্গে তারা দৌড়ে আসবে তারা এখন থেকে অনেক আমার পোষা বাট এখানে পোষ মানার আগে আর একটা জিনিস আপনি বলতে হবে দেখতে পাচ্ছেন এই চারজন সবসময় আমার কাছে দৌড়ে আসে বাট ও যে সব থেকে বড় দেখতে ও কিন্তু আমার সঙ্গে আসে না কেন আসে না কারণ আমি তার উপরে একটা মিস্টেক করেছিলাম সেই মিস্টেকটা কি যখন এদের বয়স ছোট ছিল এখন দেখতে পাচ্ছেন এদের বয়স আট দিন আজকে দিয়ে তো যখন একদিন বা দুই দিন ছিল আমি ও একটু বড় হওয়ার কারণে আমি অলওয়েজ ওকে বাহির করতাম বাহির করে একটু আদর করতাম এই কারণে হতো কি তো সমস্যা ভয় পেত তো সবসময় সে তার বন্ধু এই যে দেখতে পাচ্ছেন ভাই বোন ভাই বোনের সঙ্গে থাকতো সে বাইরে আসতে চাইতো না যেহেতু আমি তাকে জোর করে বাহির করতাম এই জন্য সে আমার মন খারাপ করতো আর এই কারণে তখন থেকে আমাকে ভয় পাওয়ার কারণে সে কিন্তু আমার আর টেম করা হচ্ছে না এই জন্য বন্ধুরা টেম করার আগে সর্বপ্রথম মনে রাখতে হবে তাদেরকে কখনো ভয় খাওয়ানো যাবে না তারা যেটা পছন্দ করে না সেটা কখনো করা যাবে না তাহলে কিন্তু আপনার সুপার টেম হবে না আপনি যেমন চান তেমন কিন্তু টেম করা হবে না আর আপনার মন মতো যদি আপনি টেম করাতে চান যে আপনার সব কথা শুনবে তো আজকে আপনাদের এটাই আলোচনা করব যে টেম করার পূর্বে বাবুকাল থেকে যখন তারা খুব ছোটো থাকবে বাবু থাকবে তখন আপনারা কীভাবে প্রিপারেশন নেবেন টেম করার তো সর্বপ্রথমে কি করতে হবে এক দুই দিন তাদেরকে কোনো ডিস্টার্ব করা যাবে না এখন দেখতে পাচ্ছেন এই আমি শুরুর অংশটা একদম খোলা রাখি যখন শুরু ছিল যখন তাকে নতুন এনেছিলাম তখন চতুর পাশ ঢেকে দেওয়া রাখত ঢেকে দেওয়া লাগতো বাট এখন কিন্তু তাদের এক পাশ খোলা রেখেছি বা এই জন্য প্রথম দুই দিন আপনার কোনো কিছু করা যাবে না তাদেরকে হাত দেওয়া যাবে না বা তাদের কোনো কিছু না করাই উত্তম তারপরে যখন একদিন হবে দুই দিন বয়স হয়ে যাবে তৃতীয় দিনে তারা পড়বে তারা করবেন কি আপনারা যদি খাবার হাতে দেন তারা কিন্তু খাবে না তারা আসবে না এই জন্য সর্বপ্রথম কী করতে হবে তারা একটা জিনিস খুব পছন্দ করে সেই জিনিসটা দিয়ে আপনার এই টেমটা শুরু করাতে হবে সেই জিনিসটা কি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমার হাতে যদি আপনার ভালো করে দেখতে পান এটা হচ্ছে ভাত এরা কিন্তু ভাত খুব পছন্দ করে নে তো বন্ধুরা আপনারা যদি ভাত খাওয়ান তাতে কিন্তু বেশি উপকার হবে না ভাতের বদলে যে লার্বাগুলো পাওয়া যায় মাসির লার্বাগুলো পাওয়া যায় তো মাসির লার্বা কীভাবে বানাতে হয় সেটা আমি আপনাদের বলে দেবো বাট মাসির লার্বা যদি এর বদলে খাওয়াতে পারেন তাহলে কিন্তু সেটা সবথেকে বেশি ভালো হবে কারণ এর মধ্যে কিন্তু ফ্যাট বেশি এটা খেলে বাচ্চা বাড়বে না বাট আপনারা যদি লার্ভা খাওয়াতে পারেন তাহলে কিন্তু তারা বাড়বে মাসির লার্বা যেগুলো আছে তো আমি ইনশালা বলে দিব যে কীভাবে মাসির লার্ভা তৈরি করতে হয় বাট এই খাবারগুলোকে ভাতগুলোকে তারা মনে করে লার্ভা এই জন্য আমি কিন্তু তাদের দেখতে পাচ্ছেন তারা কল ছোরাছুরি করছে এইটা খাবার খাওয়ার জন্য তারা এইটা খুব পছন্দ করে তো যাই হোক এদের সর্বপ্রথমে আপনার এভাবে লোভ দেখাতে হবে যে ভাতের প্রতি আর সর্বপ্রথমেই যে আপনি যে খাবারটা দিবেন সেটা হাত ভিতরে দিবেন না বাইর থেকে এভাবে জাস্ট একটা করে দিবেন একটা করে বেশি না একটা করে জাস্ট একটা করে এভাবে দিবেন যাতে তারা ফাইট করে খায় এদের একটা করে একটা করে এটা আপনি তিন দিন থেকে এরকম করে খাওয়ানো চালু হবে নাও এটা নাও আবার দেখবেন শুরুতে শুরুতে তারা আসবে না একটু দুই একজন করে আসবে একজন ইয়ে আস্তে আস্তে আসবে এসে দেখতে পাচ্ছেন এই চারজন খাওয়ার জন্য ট্রাই করছে বাট ও কিন্তু আশেপাশে আসবে না ও সবার বড় যেটা ওই যে ওইটা ও কিন্তু আশেপাশে আসবে না কারণ ও আমাকে শুরুর থেকে ভয় পায় আমি ওকে মিস্টেক করেছি ওকে আমি টেম করাতে পারিনি ওকে যেহেতু ঘন ঘন বাইর করতাম এই জন্য ও ভয় পায় আমাকে এই জন্য সাধারণত সে আসে না দুই তিন দিন এমন করে বাইর থেকে খাওয়াতে হবে তাদের ভিতরে খাতার ভি খাঁচার ভিতরে হাত দেওয়া যাবে না তাহলে কিন্তু তারা ভয় খেতে পারে যখন তারা আপনার ফিঙ্গারের সঙ্গে ইউজ টু হয়ে যাবে আপনার ফিঙ্গারকে চিনতে পারবে তখন আপনার এই খাবারগুলো আপনি কাজ করবেন আমি একটু খাবারগুলো এইভাবে ভিতরে দিবেন এভাবে হাত ভিতরে দিবেন দেখতে পাচ্ছেন এরা কিন্তু খাবারগুলো খাচ্ছে খুব ভালো মতো খাচ্ছে যে সবার বড় ও কিন্তু আসতেছে না ও আমার সঙ্গে কাছে কোনো সময় আসে না এরা আমার হাতে ইভেন হাতের উপর উঠে যায় কারণ এরা আমার করা বা পোষ মারানো অনেকটা তো বন্ধুরা এইভাবে চলতে থাকবে আমি আর বেশি ভাত খাওয়াবো না আর একটা কথা মনে রাখতে হবে ভাত বেশি খাওয়ানো যাবে না আমি এই এমন করে তাদের ঘন ঘন খাওয়াই ঘন ঘন বলতে আমি দিনে মানে যখন আমার সময় হয় আমি তখনই খাওয়াই পাঁচ সাত আট দশ বার খাওয়াই বাট আমি বেশি খাওয়াই না থেকে পনেরোটা না এমন নি বেশি নিই না বেশি খাওয়াই না তাদের কম খাওয়ায় কিন্তু রেগুলার খাওয়ায় তাহলে হয় কি যখনই আমাকে দেখে এই খাবারগুলোকে ভাতগুলোকে তারা এই আম্মি খাবার গুণো করে যে ভাতগুলো খুবই আম্মি এই জন্য আমি মাঝে মধ্যে এনে দিই যখন আমি আসি তখন তারা আমার কাছে দৌড়ে আসে তখন এই যে এমন করে একটা দুইটা করে দিই এতে এতে ওরা খুশি হয়ে যায় আর তাদের আর আগে বলেছি ভাত বেশি খাওয়ানো যাবে না তাহলে তারা বাড়বে না এ তাদের ফিট বেশি খাওয়াতে হবে এই যে এমন করে তাদের এভাবে খাওয়ায় তাদের ইয়াম্মি খাবারগুলো আছে এভাবে চলতে থাকে তো দেখতে পাচ্ছেন তারা ওটা নিয়ে দৌড় দুই করছে ছুটাছুটি করছে লাফালাফি করছে আর আর একটা জিনিস আপনারা দেখতে পাবেন আজ এদের বয়স আট দিন তো আমি ভাত এবং কম খাওয়াই তবুও কিন্তু তাদের গ্রোথ রেটটা কিন্তু খারাপ না এদের ফ্রি বেশি খাওয়াই তো সমস্যা নেই এভাবে খাওয়ালে কোনো প্রবলেম হবে না দেখতে পাচ্ছেন তারা সবাই আমার কাছে দৌড়ে আসছে আমার কাছে খাবে আমি যদি আবার দেখাই দেখতে পাবেন ওরা কিন্তু দৌড়ে আসতেছে বাট আপনার নর্মালি যখন বড়ো হয়ে যাবে তখন কিন্তু আপনি এমন করলে কিন্তু তারা আসবে না খাবে না তো যাই হোক বন্ধুরা এরপরে কী করতে হবে যখন আপনারা আপনার খাঁচার ভিতরে ভাত দিচ্ছেন এবং তারা খাচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না তখন কি করতে হবে এই যে তাদের খাবারগুলো তাদের যে ফিডগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে সোনালি স্টার্টার আমি আগেই বলেছি এদের সাত দিন পর্যন্ত যদি আপনি গুঁড়ো গুঁড়ো করে দিতে পারেন তাহলে তারা খেতে তাদের খেতে একটু সুবিধা হয় তারা একটু বেশি খেতে পারে এজন্য আমি সাধারণত হ্যাম্বলিস্তে তাদের একটু গুঁড়ো করে দিই একটু গুঁড়ো গুঁড়ো করে দিই তো ভাত যখন আপনি হাত দিচ্ছেন ভাত খাঁচার মধ্যে তারা ভয় পাচ্ছে না তখন আপনাকে এই খাবারে যে এই খাবারটা হাত দিয়ে দিতে হবে মনে রাখতে হবে খাবারগুলো আপনার কোনো সময় বিছিয়ে দিবেন না আপনার হাত দ্বারা দিবেন তো কীভাবে দিবেন আমি আবার দেখাচ্ছি তো বন্ধুরা যখন তারা আপনার হাতের প্রতি ইউজড হয়ে যাবে আপনার হাত দেখে ভয় পাবে না তখন খাবারগুলো তাদের না দিয়ে এভাবে হাতে করে নেবেন নিয়ে তাদের খাঁচার মধ্যে এইভাবে জাস্ট এক একদম কন একদম উপরে গিয়ে এভাবে ধরে রাখবেন দেখবেন তারা খাবে তারা অটোমেটিক এসে খাবে দেখতে পাচ্ছেন খাচ্ছে আর এখানে আরেকটা জিনিস আছে এখানে একটা ব্যাপার আছে আমি আপনার বড়ো পাখির কথা বলেছিলাম ওই দেখতে পাচ্ছেন এ সবার বড়ো ও আমার কাছে নর্মালি আসে না বাট আমি যদি খাঁচার মধ্যে হাত দিই তখন কিন্তু সে আসে আপনার বড় সবার বড় একটা গিয়ে বুঝতে পারছেন এই যে এ এ হচ্ছে সবার বড়ো এই যে এ ও ও কিন্তু আমার খাতের উপর থেকে খাবার খাচ্ছে তো তাদেরকে আমি কোনো সময় বাটিতে খাবার দিই না যখন খাবার যখন আমি পরিষ্কার করে দিই এটা যখন খাঁচা পরিষ্কার করি পরিষ্কার করার পর আমি যখন তাদের খাবার দিই তখন আমি হাতের উপর এমন করে তাদের খাবার দিই যাতে তারা হাতের সাথে তারা ইউজড হয়ে যায় ভবিষ্যতে তাদের যখন আমি হাত দিয়ে ধরবো তাদের আদর করবো তারা আমাকে ভয় পাবে না এবং তারা আমার হাত পোষা হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আমি তাদেরকে লালন পালন করতে থাকবো যে তারা যাতে আমাকে ভয় না পায় দেখতে পাচ্ছেন আমার হাতের উপর উঠছে তারা কত এনজয় করছে খাওয়া দাওয়া করছে তো দুইটা জিনিস সেখানে খেয়াল রাখতে হবে আগে বলে আবার আমি সংক্ষিপ্তভাবে বলছি যত সম্ভব যথাসম্ভব আপনার সামনাসামনি রাখতে হবে তারা যাতে আপনার সবসময় আপনাকে দেখতে পায় এমন জায়গায় তাদের রাখতে হবে আর তারা যেহেতু লার্ভা বেশি পছন্দ করে মাসির লার্বা মাসির লার্বা কীভাবে তৈরি করতে হয় আমি আপনাদের জানিয়ে দিব ইনশাল্লাহ তো মাসির লার্বা যদি দিতে পারেন ভালো আর যদি না দিতে পারেন তার বদলে আপনি ভাত দিতে পারেন বাট ভাত একটু কম দেবেন পাঁচ সাত আট দশবার যখনই দেন দুই চার আট দশটা করে তাদের খাইয়ে খাইয়ে দিবেন তাহলে সমস্যা হবে না তো সামনে আনলে তারা মনে করবে আপনার ইয়াম্মি খাবার এনেছেন আপনাকে দেখলে মনে করবে তাদের ভালো খাবার এনেছেন তাদের জন্য ইয়াম্মি খাবার আপনি এনেছেন যেমনটা ছোটো বাচ্চারা করে থাকে তো যারা ছোটো বাচ্চাদের চকলেট টকলেট একটু বেশি দেয় যে আঙ্কেলগুলো বাড়িতে আসে আন্টিগুলো আসে দেখবেন যারা চকলেট আনে তো তাদের প্রতি কিন্তু বাচ্চাদের একটা টান থাকে তারা যখনই আসে তারা কিন্তু আঙ্কেল আঙ্কেল বলে আন্টি আন্টি বলে তাদেরকে জোড়ায় ধরে কারণ তারা জানে যে আঙ্কেল হয়তো বা চকলেট এনেছে ইয়াম্মি কোনো খাবার এনেছে দেখবেন বাচ্চারা কিন্তু তার প্রতি ইন্টারেস্ট খুব ইন্টারেস্ট দেখায় তো এই তেমনভাবেই আপনার পাখিগুলোকে এভাবে লোভ দেখাতে হবে আপনার খাবার দিয়ে তাদের টিম করাতে হবে সো এর আগেও আমি আপনাদের বলেছিলাম যে বাজরিগার পাখিকে কীভাবে টেম করাতে হয় তো বন্ধুরা কোয়েল পাখি এবং বাজরিগারকে পোষ মানানোর বিষয়টা কিন্তু আকাশ পাতালে একটা পার্থক্য কারণ কোয়েল পাখিকে আপনার খাবার দিয়ে পোষ মানাতে হবে কারণ তারা খাবার চিনে খাবার ছাড়া তারা কোনো কিছুই চেনে না আপনি যদি খাবার দিতে পারেন তাহলে তারা আপনাকে চিনবে আপনি যদি খাবার না দেন না তারা কিন্তু আপনাকে চিনবে না এই জন্য কোয়েল পাখিদের খাবার দিয়ে টিম করাতে হয় তো বন্ধুরা আমি আপনাদের যেমনটা বললাম এমনটা করতে থাকবেন ইনশাআল্লাহ ছোটবেলা থেকে পালবেন এইভাবে দুই তৃতীয় দিন থেকে ভাত তারপরে যখন আপনার হাতের সাথে তার পরিচয় হয়ে যাবে তারপর আপনার হাত এই মূল খাবারগুলো হাতে এইভাবে করে খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে বড়ো বড়ো হলে এরাও কিন্তু সুপারটেম হয়ে যাবে যাওয়ার আগে আবার বলে দিচ্ছি পাখিকে কোনো সময় গ্রিপ করার চেষ্টা করবেন না এই পাখিটা কিন্তু আপনার হাতের মধ্যে আসতে চায় না গ্রিপ করলে কিন্তু এখন যদি আমি দেখ আপনাদের যদি দেখাই এই আমি এই তুমি সরান তুমি নামো বুড়ো নামো দেখো এখানে নাও তোমাদের খাবার দিলাম এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যদি একে গ্রিপ করতে চাই দেখেন একে গ্রিপ করছি এ কিন্তু আমার কাছে থাক থাকতে চায় না সে দেখেন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ভয় করছে দেখতে পাচ্ছেন এই কিন্তু ভয় করছে এই জন্য পাখিগুলোকে গ্রিপ কোনো সময় করা যাবে না তারা কিন্তু আপনাকে ভয় পাবে আর টেম হবে না টেমটা নষ্ট হয়ে যাবে এই ধরাধরি পরে হবে যখন তারা বড় হবে আমি বলে দিব কোন পর্যায়ে তাদের ধরতে হবে তো এখন এদের এইভাবে রাখবো আমার আরও কয়েকদিন রাখবো এদের আরও তিন চার দিন এভাবে রাখবো আমার রুমের পাশেই রাখবো হ্যাঁ বেডরুম যাতে আমাকে দেখতে পায় তো এদের এখানে যেহেতু এদের সংখ্যা কম সংখ্যায় কম এই এখানে টয়লেট নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে গন্ধ বা অন্য জীবাণুর কোনো কিছু হয় না আমি এদের যে এটা দেখতে পাচ্ছেন এটা রেগুলার পরিষ্কার করতে হয় প্রত্যেকদিন পরিষ্কার করে দিই এবং পরিষ্কার করে দিয়ে এটা আমি ধুয়ে দিই আপনার ডিটল দিয়ে এবং স্যাদন দিয়ে এটা ধুয়ে দিই এরকম চার পাঁচটা আছে তো এগুলিতে আমরা ধুয়ে দিই দেখতে পাচ্ছেন সে এসে আমার সঙ্গে ই করছে তো বন্ধুরা এভাবে পোষ মানাতে হবে ইনশাল্লাহ দেখা যাক তো বন্ধুরা আজকে এতটুকুই আর একটু বড় হোক বড় হওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিব যাদের কিভাবে আমি পোষ মানাবো ঠিক আছে বন্ধুরা আপনার এবং আপনার পাখি সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ